লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা কিছুদিন আগেই দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবার আপনাদের প্রশ্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করব তো আপনারা কি টাকা পাবেন বা ভান্ডার প্রকল্পের আবেদন করার পর আবেদনপত্রটি কি অ্যাপ্রুভ হয়েছে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তার আগে আপনারা যে কাজটি করবেন এই ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনে অল প্রেস করুন ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার জেলার নাম এই ভিডিওর কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন তো এটা হচ্ছে দু হাজার সালের নতুন ভান্ডার প্রকল্পের ফর্ম যেটা কিন্তু ছিল চারটি পাতা আপনারা প্রত্যেকেই জানেন এবং এটা নিয়ে আলাদা করে ভিডিও দেওয়া হয়েছে কীভাবে পূরণ করবেন কি কী ডকুমেন্টস দেবেন যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন ড্রেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা যখন আবেদন করেছিলেন তখন এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্লিপটা কিন্তু আপনাকে দেওয়া হয়েছিল। এরপর আপনারা কিন্তু অনেকেই অনলাইনে চেক করার জন্য বারবার সার্চ করেছেন যে ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস চেক করার কিন্তু বর্তমানে অনলাইনে চেক করার কিন্তু কোনোরকম ওয়েবসাইটে আপডেট আসেনি তো আপনারা কিভাবে চেক করবেন আপনারা চেক করতে পারবেন আপনাদের বিডিও অফিস থেকে তো আমাদের কাছে যে খবরটা রয়েছে বা আমাদের এখানে যাদের যাদের ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তারা কিন্তু বিডিও অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু তাদের যে ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে তারা কিন্তু চেক করে বলে দিচ্ছে যে ভান্ডার প্রকল্পে টাকা আসবে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কি না বা যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও কিন্তু করে দেয়া হচ্ছে যার জন্য আপনাদেরকে কিন্তু আপনাদের বিডিও অফিস যেতে হবে এবং যখন যাবেন অবশ্যই কিন্তু ডকুমেন্টস নিয়ে যাবেন এবং কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন নিয়ে যাবেন আপনাদের সাথী কার্ডের জেরক্স নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই এই অ্যাকনলেজমেন্ট বা এই স্বীকৃতিপত্রটি অবশ্যই নিয়ে যাবেন এবং সেখান থেকে চেক করে বলে দেওয়া হবে আপনাদের পান্ডার প্রকল্পের যে আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কি না বা যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে তো আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীতে যখন ওয়েবসাইটে আপডেট আসবে আমরা কিন্তু তার জন্য ভিডিও বানিয়ে দেবো তাই তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখতে হবে ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ